হ্যালো স্টুডেন্ট, আরোহমূলক দোষ পড়ানোর সময় আমি তোমাদের বলেছিলাম কি যে প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়ম অনুযায়ী যদি সিদ্ধান্ত বের না করা হয় তাহলে বিভিন্ন রকম দোষ উৎপন্ন হতে পারে। আর ওই যুক্তির ক্ষেত্রে তো বৈধতা অবৈধতা বিচারের কোনো জায়গা থাকে না। এখানে সিদ্ধান্ত কতটা সম্ভাব্য হবে বা পরীক্ষামূলক যদি হয় তাহলে সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পুরোপুরি বৈধ বা অবৈধ এই কথাটা আমরা বলতে পারি না, তাই তো? তা আরোহমূলক দোষ যখন উৎপন্ন হয় বা কোনো আরোহ যুক্তিতে যে দোষ দেখা দেয় তার মানে মনে করতে হবে কি যে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কার্যকরণ আর প্রকৃতির একরূপতা নিয়ম ছাড়াই নিয়মের সাহায্য ছাড়াই সেই যুক্তির বিচার করা হয়েছে, সেই কারণেই ওখানে ওই সমস্ত যুক্তিগুলোতে দোষ হতে থাকে। আচ্ছা, তোমাদের তো আমি দেখিয়েছিলাম যে কী কী রকম দোষ হতে পারে আরোহের, তাই তো? কত রকম দোষ তোমাদের দেখিয়ে মানে আরোহের দোষ হতে পারে বলে দেখিয়েছিলাম তোমাদের, যে একটা অবৈধ সামান্যকরণ দোষ হতে পারে, কাকতালীয় দোষ হতে পারে, মন্দুপমা দোষ হতে পারে, তারপর অবাধ্য বিষয়কে কারণ বলে মনে করার দোষ হতে পারে, একটা শর্তকে কারণ সম্পূর্ণ কারণ বলে মনে করার দোষ হতে পারে, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ হতে পারে। এই দোষগুলোর কথা আমি তোমাদের বলেছি, তাই তো? এবার তোমাদের উদাহরণ দিয়ে আমি দেখিয়েও দিয়েছিলাম যে কী কী হবে। আজকে তোমাদের কয়েকটা মানে কীভাবে তোমাদের প্রশ্ন আসে আর কীভাবে উত্তর লিখতে হয় আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। ওগুলো তো আমি তোমাদের শুধুমাত্র কয়েকটা যুক্তি লিখে আমি বলে দিয়েছিলাম যে কী কী রকম কীভাবে দোষ হয়েছে আর কী ধরনের দোষ হয়েছে। এবার তোমাদের আজকের দিনটা দেখাবো যে কীরকমভাবে পরীক্ষার প্রশ্ন আসে আর তোমাদের কীভাবে বা লিখতে হবে। এই প্রশ্ন তো এরকম আসবে যে নিচের আরোহ যুক্তিগুলোর বিচার করো, বৈধতা নেই কিন্তু, দেখেছো তো? অবরোহ যুক্তিতে কী থাকে? নিচের যুক্তিগুলোর বৈধতা বিচার করো। যেহেতু আরোহ যুক্তির বৈধতা বিচার করা যায় না সেই জন্য এখানে লেখা হয়েছে কি আরোহ যুক্তি বিচার করো আর দোষ থাকলে তা উল্লেখ করো। এবার এই যে আরোহ যুক্তিগুলো দিয়ে দেবে সবসময় যে এই যে বিচার করার কথা বলেছে সবসময় যেতে দোষ থাকবে এমন নয় কিন্তু। যদি কখনো দেখা যায় যে কার্যকর নীতির সাহায্য নেওয়া হয়নি বা প্রকৃতির একরূপতা নীতির সাহায্য নেওয়া হয়নি তখনই দোষ ঘটে। হ্যাঁ, এই যে এখানে প্রশ্নটা বলা হয়েছে না যে বিচার করো আর দোষ থাকলে উল্লেখ করো, হ্যাঁ বিচার করতে হবে এবং যদি দেখা যায় যে যেখানে সব কিছু সাহায্য নেওয়া হয়েছে, প্রকৃতির একরূপতা নিয়মেরও সাহায্য নেওয়া হয়েছে, কার্যকর নিয়মেরও সাহায্য নেওয়া হয়েছে, তাহলে কিন্তু এখানে আমাদের কোনো দোষ উল্লেখ করতে হবে না। আর যদি দেখা যায় যে না এখানে সত্যিই কিছু মানে এই কার্যকারণ নিয়মের সাহায্য নেওয়া হয়নি, এমনি অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়েছে, তাহলে কিন্তু এখানে দোষ উৎপন্ন হবে। দেখে নাও এবার কীভাবে করতে হবে। যে প্রথম যুক্তি আমি কী লিখেছি দেখো, আজকাল শিক্ষিত মহিলারা গৃহকর্মে বিমুখ, সুতরাং নারী শিক্ষাদানে উৎসাহিত করা উচিত নয়। তাহলে যুক্তিটা কী লিখেছি বুঝতে পারছো? যে আজকালকার শিক্ষিত মহিলারা কেউ ঘরের কাজ করতে চায় না, তার মানে নারী শিক্ষাকে উৎসাহিত দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এটা কী ধরনের আরোগ্য যুক্তি হলো? হ্যাঁ, এই যুক্তিটা মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ সত্যি কয়েকজন শিক্ষিত মহিলা, হ্যাঁ যারা কিনা চাকরি করতে চান, তাই তো? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষিত মহিলারা বহির্মুখী, অর্থাৎ কিনা চাকরি করতে ইচ্ছুক, তারা ঘরের কাজ করতে বিমুখ। এবার কয়েকটা দৃষ্টান্ত এটা দেখা হয়েছে, হ্যাঁ দেখে দেখা গেছে কি যে হ্যাঁ কয়েকটা দৃষ্টান্তে এরকম দেখা গেছে যে এইসব ক্ষেত্রে শিক্ষিত মহিলারা গৃহকর্মে বিমুখ। কিন্তু এমন কি সব যে সমস্ত যারা শিক্ষিত মহিলা সবাই কি ঘরের কাজ করতে চায় না এমন না, এমন অনেক মহিলাই আছে যারা উচ্চশিক্ষিত বা শিক্ষিত, তারা কিন্তু ঘরের কাজ করা পছন্দ করে, কিংবা ঘরের কাজ করতে যে তারা অপারগ বা রাজি নয় এমন নয়। তার মানে কি কিছু সম্প্রদায় মানে একটা শ্রেণীকে দেখে পুরো একটা ওই মহিলা একটা ক্লাস সম্পর্কে একটা সিদ্ধান্ত করা হয়েছে, হ্যাঁ তো? যে এই যে কিছু কিছু শিক্ষিত মহিলা যারা ঘরের কাজ করতে চায় না বা গৃহকর্মে বিমুখ, সেরকম কয়েকজনকে দেখে একটা সার্বজনীন একটা সিদ্ধান্ত করা হয়েছে কি যে মহিলারা যারা শিক্ষিত মহিলা তারা কেউ ঘরের কাজ করতে চায় না, তার মানে ঘরের কাজ না করলে এবার কী হবে, সংসারের কাজকর্ম তো করতেই হবে। তাহলে সবাই যদি কাজ না করতে চায় তাহলে কী হবে যে সংসার এলোমেলো হয়ে পড়বে, তাই তো? এই কারণেই সিদ্ধান্ত করা হয়েছে কি যে নারী শিক্ষাদানে উৎসাহিত করা উচিত নয়। কিন্তু এটা কি সমগ্র পৃথিবীর জন্য প্রযোজ্য? এটা কয়েকজনকে দেখে সিদ্ধান্ত করা হয়েছে। তার মানে এখানে কী দোষ হয়েছে?
কিছু যদি কিছু দৃষ্টান্ত দেখে যদি একটা সার্বজনীন বা সামান্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেক্ষেত্রে কী দোষ করতে থাকে? সেক্ষেত্রে অবৈধ সামান্যীকরণ দোষ করতে থাকে, মানে কয়েকজনকে দেখে একটা সামান্য সিদ্ধান্ত টেনে আনা, এটাকে বলা হয় অবৈধ সামান্যীকরণ দোষ। এবার এইটা এরকমভাবে লিখতে হবে, দেখো এই আরোহ যুক্তিতে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে, কয়েকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটা সামান্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেটা বললাম তোমাদের যে কয়েকটি দৃষ্টান্ত গ্রহণ করে পর্যবেক্ষণ করে একটা সামান্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু এরূপ সিদ্ধান্ত সম্পূর্ণ ভ্রান্ত, তাই তো? সবাই কি তাই হয় নাকি? হ্যাঁ, তাই বলছে এরকম সিদ্ধান্ত সম্পূর্ণ ভ্রান্ত, কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেক উচ্চশিক্ষিত মহিলারা গৃহকর্মে বিমুখ নয়, এই ধরনের নঙ্গর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ না করে সিদ্ধান্ত করা হয়েছে কি যে যুক্তিটা ভ্রান্ত। মানে শুধুমাত্র কতগুলো দৃষ্টান্ত দেখা হয়েছে কি যারা উচ্চশিক্ষিত মহিলা তারা গৃহকর্মে বিমুখ, তার মানে স্ত্রী শিক্ষা দেওয়ার উচিত নয় বা স্ত্রী শিক্ষায় উৎসাহিত করা উচিত নয়, কিন্তু এটা তো শুধুমাত্র নেগেটিভ দিকটাই দেখে করা হয়েছে সিদ্ধান্ত, তাই তো? কিন্তু এই দিকটা দেখা হয়নি যে অনেক মহিলাও কিন্তু যারা উচ্চশিক্ষিত তারা গৃহকর্মে বিমুখ নয়, এদেরকে দেখা হয়নি, মানে কিছুটা দেখে পুরো একটা সার্বজনীন সিদ্ধান্ত করা হয়েছে বলে এখানে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। ঠিক আছে, তার মানে যখনই দেখবে কিছু সংখ্যক মানে একটা সম্প্রদায়ের অন্তর্গত কিছু সংখ্যক সদস্য দেখে একটা পুরোটা সিদ্ধান্ত টেনে নেওয়া হবে, তখনই বুঝতে পারবে ওটা একটা অবৈধ সামান্যীকরণ দোষ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরেরটা, আকাশে ধূমকেতু দেখা যাওয়ার পরেই রাজার মৃত্যু হলো, মানে যখনই আকাশে ধূমকেতু উঠলো তারপরেই রাজার মৃত্যু হলো, সুতরাং ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। তাহলে এই যে অবরোধ যুক্তিটা, এটা কি কোন পদ্ধতি, মিলের কোন পদ্ধতি প্রযুক্ত হচ্ছে? এটা এখানে হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি, কিন্তু কি ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করা হলেও এখানে ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগ হয়েছে, প্রয়োগ নয়, হ্যাঁ মানে ভুল করে সিদ্ধান্তটা করা হয়েছে। হ্যাঁ, কীরকম করে হয়েছে? এখানে দেখো দুটো দৃষ্টান্ত আছে, কিন্তু যে আকাশের ধূমকেতু দেখা গেছে রাজার মৃত্যু হয়েছে, আকাশে ধূমকেতু দেখা যায়নি রাজার মৃত্যু হয়নি। একটা সদার্থক দৃষ্টান্ত পেয়েছি আমরা, একটা নঙ্গর্থক পেয়েছি, সেই কারণে চট করে সিদ্ধান্ত করা হয়ে গেছে কি যে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। কিন্তু দেখো এখানে কিন্তু কোনো কার্যকারণ নিয়মের সাহায্য নেওয়া হয়নি, হ্যাঁ এমনকি প্রকৃতির একরূপতা নিয়মেরও সাহায্য নেওয়া হয়নি, একটা অবাধ একটা পর্যবেক্ষণ করে একটা সামান্য পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্তটা করা হয়েছে। আর যখনই ব্যতিরেকি পদ্ধতিতে একটা কোনো কিছু আরোহ যুক্তি যেখানে কিনা সত্যতা বিচার করা হয় সেই নিয়মগুলোর সাহায্য না নিয়ে পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত করা হয়, সেখানেই ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগ হতে যায়, আর সেটাই হচ্ছে কাকতালীয় দোষ নামে পরিচিত। তাহলে এখানে কি লিখবে দেখো, এই আরোহ যুক্তিটি ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগে কাকতালীয় দোষ ঘটেছে। দুটো ঘটনা, ধূমকেতুর আবির্ভাব আর রাজার মৃত্যু, এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, দেখেছ? তার মানে কি কার্যকারণ সম্পর্ক এখানে অনুসরণ করা হয়নি। তারপরে কি এখানে পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে মনে করলে কাকতালীয় দোষের উদ্ভব। ঠিক আছে, তার মানে যখনই দেখা যাবে যে ব্যতিরেকি পদ্ধতিতে যতই সদর্থক নঙ্গর্থক দুটো দৃষ্টান্তই পাওয়া যাবে না কেন, যদি ওদের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপন না হয় শুধুমাত্র পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত করা হয়, তখনই তাদের মধ্যে কাকতালীয় দোষ উদ্ভব হয়। ঠিক আছে, 3 নম্বর দেখো, শীতের পরে বসন্ত আসে, অতএব শীত হলো বসন্তের কারণ। এই যে এটা একটা আরোহ যুক্তি, এখানটা এবার এটা বিচার করতে হবে, শীতের পরে বসন্ত আসে অতএব শীত হলো বসন্তের কারণ। তোমাদের কি বলেছিলাম যে দুটো পরপর ঘটনা যদি পাশাপাশি থাকে সবসময় পূর্ববর্তী ঘটনা কারণ হয় না, তাই তো? যেমন দিন রাতের আগে আসে, সুতরাং দিন রাত্রির কারণ, জোয়ার ভাটার কারণ, এই ধরনের ঘটনাগুলোকে কি বলেছিলাম তোমাদের যে এরা কিন্তু কোনোটাই একে অপরের কারণ নয়, দুটোই কার্য। এদের মধ্যে যে আসল কারণটা থাকে, মানে যে একটা কারণের জন্য এই দুটো কার্যই ঘটে থাকে, হ্যাঁ সেটা কিন্তু অন্তর্নিহিত একটা কারণ, হ্যাঁ এই অর্থাৎ শীত বসন্ত এটা কেউ কারো কার্য বা কারণ নয়, এরা দুটোই কিন্তু কার্য, হ্যাঁ এরা কি সহকার্য, মানে দুটো পাশাপাশি কার্য অবস্থান করে, হ্যাঁ আর এদের যদি একটাকে অপরটা কারণ বলে মনে করা হয় তখনই সহকার্যকে কারণ বলে মনে করা দোষ ঘটেছে। তবে এটা কী করে লিখবে দেখে না, যে এই আরোহ যুক্তিতে সহকার্যে একটাকে অপরটা কারণ বলে মনে করা হয়েছে,
শীতের ঠিক পরেই বসন্ত আসে। এবার এই ধারণা থেকে শীতকে বসন্তের কারণ বলে মনে করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কি, প্রকৃতপক্ষে শীত বসন্ত কেউ কারো কারণ নয়। এর কারণটা কি, পৃথিবীর আবর্তনের ফলে ঋতু পরিবর্তন হয়, তাই তো? এই ঋতু পরিবর্তনের ফলে কি হয়, শীতের পরে বসন্ত আসে, তারপর গ্রীষ্ম, বর্ষা, এরকমভাবে ঋতু পরিবর্তিত হতে থাকে, তাই? তাহলে এই যে প্রত্যেকটা ঋতু পরপর আসে কেউ কারো কারণ নয়, হ্যাঁ, সবকটাই কার্য। আর এই কারণটা কি, আসলে পৃথিবীর আবর্তন গতি, ঠিক আছে? তাহলে আবর্তন গতি হচ্ছে এদের আসল কারণ, আর দুটোই হচ্ছে কার্য, শীত আর বসন্ত। সেই জন্য বলা হয় যে এদের সহকার্যকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে, ঠিক আছে? এবার 4 নম্বর দেখো, পরীক্ষার আগে গৃহ শিক্ষকের অনুপস্থিতি ছাত্রটি ফেল করার কারণ। এই যে যুক্তিটা দেখ, সাধারণ মানুষ মনে করে থাকে কি, হ্যাঁ, যে যে প্রাইভেট টিউটর সে বাড়িতে অনেকদিন পড়াতে আসেনি বলে ছেলেটা ফেল করলো, হ্যাঁ। কিন্তু শুধু কি যে টিউটর সে আসেনি বলে একটা ছেলে ফেল করে যেতে পারে, না, এটা কি, হ্যাঁ, অনুপস্থিতির জন্য তার পড়াশোনা একটু বিঘ্ন ঘটেছে ঠিকই, কিন্তু তার সাথে তো আরও শর্ত রয়েছে, সে যদি নিজেই ভালো করে পড়াশোনা করতো তাহলে কিন্তু ফেল করতো না, হ্যাঁ। তাছাড়াও আরও আরও কারণ রয়েছে, সে ঠিক করে স্কুল ফলো করেনি, স্কুলে যায়নি হয়তো, কিংবা ঠিক বই টইও কেনেনি, এরকম অনেক রকম শর্ত রয়েছে। সেই জন্য এই এটাকে কী বলে মনে করা হয়, তোমাদের কী বলেছিলাম যে আগুন জ্বালা, অক্সিজেন আগুন জ্বালার কারণ, এই যে একটা তোমাদের উদাহরণ দিয়ে বলেছিলাম না, যে শুধুমাত্র অক্সিজেন থাকলে আগুন জ্বলতে পারে না, আরও কিছু শর্ত থাকে, তার মানে কি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ। এখানেও ঠিক তাই, এই যে এই আরোহ যুক্তিটিকে আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ ঘটেছে, মানে শুধুমাত্র গৃহ শিক্ষকের অনুপস্থিতিতে ফেল করার কারণ এটা হতে পারে না, শুধুমাত্র টিচার আসলো না সেই জন্য ফেল করে গেল একটা ছেলে, এটা কখনো হয় না, তাই না? হ্যাঁ, আর কী কী শর্ত থাকে দেখো, পাস করার জন্য ছাত্রটির শরীর খারাপ হতে পারে, ছেলেটি যে ফেল করলো এর জন্য শুধু মাস্টারকে দোষ দিলে হবে না, আরও যে শর্তগুলো রয়েছে সেটা কী কী, এই ছাত্রটির শরীর খারাপ করতে পারে, তার বই না থাকতে পারে, সে বিদ্যালয়ে না যায়নি এমন হতে পারে, প্রশ্ন কঠিন হতে পারে, এই সব শর্ত, নানা শর্ত থাকতে পারে, হ্যাঁ। তার মানে শুধুমাত্র মাস্টার আসেনি বলে সে ফেল করেছে এমন নয়, এর সাথে সাথে আরও এই আনুষঙ্গিক শর্তগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু পরীক্ষা ফেল করার জন্য যথেষ্ট ভূমিকা নেয়, তাই না? সেই জন্য শুধুমাত্র মাস্টারের কামাইয়ের জন্য ছেলেকে ফেল করেছে এটা ঠিক নয়, তাহলে কি এটাকে এই যুক্তিটা কী দোষ হয়েছে, আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা হয়েছে। তার মানে আবশ্যিক শর্ত বটেই, এটা গৃহশিক্ষক রেগুলার আসলে তার পড়াশোনাটা ভালো হতো, সেই জন্য এটা হচ্ছে একটা আবশ্যিক শর্ত, কিন্তু তার সাথে সাথে যে আরোই শর্তগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো যদি ফুলফিল করা হতো তাহলে কিন্তু হয়তো সে হয়তো পাশ করে যেত, সেই কারণে এটাকে আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ হয়েছে। দেখো তোমাদের লেখাগুলো কীভাবে লিখতে হবে এই জন্য কিন্তু আজকের এই ক্লাসটা নিয়েছি আমি। দেখো, জীবদেহের মতো জাতির জন্ম, বৃদ্ধি, লয় আছে, লয় মানে হচ্ছে ধ্বংস, তাই তো? সুতরাং জাতিও একটা জীবদেহ, কী কী করে মিল করেছে দেখো, জীবদেহের জন্ম আছে, তাই তো? জাতিরও কিন্তু জন্ম আছে, তারপর একটা জীবদেহের বৃদ্ধি আছে, জাতিরও কিন্তু বৃদ্ধি আছে, আবার জীবদেহের বিনাশ আছে, একটা জাতিও ধ্বংস আছে বা বিনাশ আছে, হ্যাঁ। এবার দুটোকে এই যে এই সাদৃশ্যগুলো মিলিয়ে কী করা হচ্ছে সিদ্ধান্ত, যে জাতিও একটা জীবদেহ। এইবার এটা কী হলো, যে অপ্রাসঙ্গিক যুক্তি, অপ্রাসঙ্গিক সাদৃশ্যগুলো মিলিয়ে মিলিয়ে যদি একটা সিদ্ধান্ত করা হয় তাহলে কী দোষ ঘটে, ঘটে মন্দ উপমা দোষ, তাই তো? যখন কতগুলো সাদৃশ্য আমরা প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য ওপর নজর রেখে কোনো একটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করি তখন উপমা হয়, তাই তো? এবার ভালো বা প্রাসঙ্গিক দৃষ্টান্তের ওপর যদি নির্ভর করে সিদ্ধান্ত গড়ে ওঠে তাহলে কিন্তু সেটা ভালো উপমা হয়, কিন্তু যখন অপ্রাসঙ্গিক বা অবান্তর কতগুলো সাদৃশ্যের ওপর নির্ভর করে একটা সিদ্ধান্ত করি আমরা, সেক্ষেত্রে কিন্তু মন্দ উপমা দোষ ঘটে। এখানেও ঠিক তাই, হ্যাঁ, এই যুক্তিটা কোনো কার্যকারণ নিরূপণের কোনো চেষ্টাই করা হয়নি, যে দেখো উপরোক্ত আরোহ যুক্তিটি মন্দ উপমা দোষে দুষ্ট হয়েছে, হ্যাঁ, যুক্তিটিতে কোনো রকম কার্যকারণ সম্বন্ধ নিরূপণের চেষ্টা না করে কেবলমাত্র জীবদেহের সাথে জাতির অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কতগুলো
অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত করা হয়েছে। জাতি একটা বিমূর্ত ধারণা আর জীবদেহ একটা মূর্ত ধারণা, মানে জাতি একটা বিমূর্ত ধারণা মানে এর কোনো এটা একটা জড় পদার্থ আর জীবদেহকে একটা জীবদেহ একটা কি জীবদেহ হচ্ছে কি একটা জীবদেহ তো জীবিত তাই তো, মানে এর প্রাণ আছে আর জাতি কি একটা জড় পদার্থ, তাই জন্য একটার সাথে অপরটা কখনো তুলনা করা যায় না। আর এই হেতুবাক্যে উল্লেখিত দুটো বিষয়ের সাদৃশ্য প্রাসঙ্গিক নয়, সেজন্য যুক্তিটায় এই মন্দ উপমান নামক দোষ ঘটেছে। ঠিক আছে, পরেরটা দেখো, যে যেদিনই আমি পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। আমরা অনেকেই বলে থাকি তাই না, পরীক্ষার সময় ডিম খেতে নেই, হ্যাঁ পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষা খারাপ হবে, ঠিক সেইটাই এই যুক্তিটা, যে যেদিনই আমি পরীক্ষা দিতে যাই তার আগে ডিম খাই আর ডিম খেলেই পরীক্ষা খারাপ হয়, তাই ডিমকে অশুভ বলা হয়েছে। কিন্তু উক্ত যুক্তিটায় ওদের কী বলা হয়েছিল, যে যে যুক্তিটা যুক্তির সাথে কোনো যদি কার্যকারণ সম্পর্ক না থাকে, হ্যাঁ অপ্রাসঙ্গিক বিষয়কে যদি মনে করা হয় কারণ, তাহলে সেই আরোহ যুক্তিটা দোষযুক্ত হয়। হ্যাঁ এখানে কী বলা হয়েছে দেখো, উক্ত যুক্তিটা অন্যই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ কি অনেকবারই দেখা গেছে কি এই যে এখানে বলা হয়েছে যে যেদিনই আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খাই সেদিনই পরীক্ষা খারাপ হয়, তার মানে অনেক দিন ধরেই দেখেছে যে যে প্রথম দিন ডিম খেয়েছে পরীক্ষা খারাপ হয়েছে, আবার আরেকদিন ডিম খেলো পরীক্ষা খারাপ হলো, তাহলে কি অন্যই পদ্ধতিতে কি আছে যে ডিমের সাথেও আরও কিছু খেয়েছিল পরীক্ষা খারাপ হয়েছে, আবার ডিম খেয়েছে আবার তার সাথে কিছু খেয়েছে আবার পরীক্ষা খারাপ হয়েছে, মানে ডিমটা কমন ছিল বারবারই এবং পরীক্ষার তা খারাপ হয়েছে বারবারই, তাহলে এটা তো অন্যই পদ্ধতি তাই তো, তাহলে এই এই পদ্ধতি মানে এই যুক্তিটাতে অন্যই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত করা হয়েছে। কিন্তু এই এই যে সিদ্ধান্ত করা হয়েছে এটা কি সম্পূর্ণ একটা অবান্তর ঘটনাকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে। যদি অবান্ত মানে এই যে অবান্তর ঘটনা এটা, মানে ডিমকে পরীক্ষা দিলে পরীক্ষা খারাপ হবে, এটা একটা সম্পূর্ণ অবান্তর ঘটনা, এই অবান্তর ঘটনাকে কারণ বলে গণ্য করা হয়েছে বলে, হ্যাঁ এটাকে অবান্তর ঘটনাটাকে কারণ বলে গণ্য করা হয়েছে। এবার ডিম খাওয়ার সাথে পরীক্ষা খারাপের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ডিম খেলে ডিম মানে অন্ধবিশ্বাস আর কুসংস্কার বশত আমরা এরূপ কার্যকারণ বা এই দুটোর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে থাকি, প্রকৃতপক্ষে পরীক্ষা খারাপ হওয়ার জন্য ডিম খাওয়া এটা একটা অবান্তর ঘটনা, তাই এই যুক্তিটাতে এই অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ ঘটেছে। ঠিক আছে, তারপরে দেখো, যুদ্ধের ঠিক পরেই মহামারী দেখা গেল, সুতরাং যুদ্ধই মহামারীর কারণ। এখানেও ঠিক তাই দেখো, যতদিন যুদ্ধ ছিল না মহামারী ছিল না, যেই যুদ্ধ শেষ যুদ্ধ দেখা দিল মহামারী দেখা গেল, তাই এখানে দুটো সদর্থক নামত্ব দৃষ্টান্ত পাওয়া গেছে, কিন্তু কি এখানেও কোনো কার্যকারণ নিয়মের সাহায্য নেওয়া হয়নি, এখানে পর্যবেক্ষণের সাহায্যে করা হয়েছে সিদ্ধান্ত বা অভিজ্ঞতার সাহায্যে করা হয়েছে তাই তো, তাই জন্য আরও যুক্তিটাকে এখানে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ হয়েছে, কারণ কি দুটো দৃষ্টান্ত পাওয়া গেছে, একটা সদর্থ আর একটা নমর্থ, কিন্তু কি কার্যকারণ সম্পর্ক যেহেতু নির্ণীত হয়নি আর অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে করা হয়েছে, তাহলে এখানে কী হয়েছে কাকতালীয় দোষ হয়েছে। ঠিক আছে, তারপরেরটা দেখো, আমি যত দৌড়াই তত ক্লান্ত হয়ে পড়ি, সুতরাং আমার এই দৌড়ানোটাই হচ্ছে কি আমার ক্লান্তির কারণ, যত দৌড়াই তত ক্লান্ত হয়ে পড়ি, এই যত আর তত থাকলে কী পদ্ধতি হয় সহ পরিবর্তন তাই তো, তাহলে এই যুক্তিটাতে সহ পরিবর্তন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। এক্ষেত্রে কি এই যে যুক্তিটা এখানে কিন্তু কোনো আরোহের দোষ ঘটেনি, হ্যাঁ কারণ দেখা গেছে কি সে যত দৌড়ানোর পরিমাণ বেড়ে যাচ্ছে তত ক্লান্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সহ পরিবর্তনের একমুখী পরিবর্তন একমুখী রূপ, এটা যত দৌড়াচ্ছে তত ক্লান্তি বেড়ে যাচ্ছে, আমার যত মানে যত দৌড়ানো সম্ভব হচ্ছে তত ক্লান্ত হওয়ার পরিমাণটাও বেড়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো আরোহমূলক দোষ ঘটেনি, শুধু পর্যবেক্ষণের সাহায্যে দেখা গেছে, এটা কিন্তু পর্যবেক্ষণের সাহায্যে এটা কোনো যে তোমার পর্যবেক্ষণের সাহায্যেই দেখা গেছে যে দৌড়ানোর পরিমাণ আর ক্লান্তির পরিমাণ একই সাথে বাড়ছে, এর থেকে সিদ্ধান্ত কি করা যায় যে উভয়ের মধ্যে তাহলে কার্যকারণ সম্বন্ধ রয়েছে, তাই এই যুক্তিটা সম্ভব। এবার এই যত দৌড়াবে তত ক্লান্তি আসবে, এটা যদি দিনের পর দিন দেখা যায় তাহলে সম্ভাব্যতা আরও বেশি বাড়বে, ঠিক আছে, কিন্তু এটা এই দুটো মানে এই দৌড়ানো আর ক্লান্তি আসা এই দুটোর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, সেই জন্য এই যুক্তিটা ভুল নেই, এই যুক্তিটা দোষযুক্ত নয়, এটা একটা মানে এই যুক্তিটা সিদ্ধান্তটা সম্ভাব্য, হ্যাঁ
তার পাশে 8 নম্বর দেখো, বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ। এই যে বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ, এটা হচ্ছে একটা ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তোমরা জানো যে ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতি। সুতরাং এখানে পরীক্ষা করে দেখা গেছে কি, যে যেখানে বদ্ধ জলাশয় রয়েছে হ্যাঁ এবং পরিষ্কার জল রয়েছে, সেটাই হচ্ছে ডেঙ্গির কারণ। আর উপরোক্ত আরও যুক্তিটা ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো পর্যবেক্ষণ বা কোনো যে পর্যবেক্ষণ বা অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে কিন্তু কোনো সিদ্ধান্ত গড়ে ওঠেনি। হ্যাঁ, এখানটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠছে? পরীক্ষার মাধ্যমে। মানে এই যে যুক্তিটা, এই যুক্তিটা গঠন করা হয়েছে যে পরীক্ষণ, মানে এই যুক্তিটা হচ্ছে পরীক্ষণলব্ধ। হ্যাঁ, পরীক্ষা করে দেখা গেছে যে যেখানে বদ্ধ পরিষ্কার জল আছে সেখানে ডেঙ্গির উৎপত্তি হয়েছে, যেখানে বদ্ধ পরিষ্কার জল নেই সেখানে ডেঙ্গি মশা নেই। সুতরাং এই যে এই যুক্তিটা কিন্তু সুনিশ্চিত, কারণ এটা পরীক্ষা লব্ধ এবং প্রমাণিত সত্য। আর এটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের ফলে উৎপন্ন হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ আরোহ যুক্তি দোষ বা আরোহ যুক্তির বিচার বা এর দোষ নির্ণয় করা, এক্ষেত্রে কিন্তু আগে তোমাদের এখানে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এটা লিখতে হবে, আর তারপরে কী দোষ, যদি দোষ উৎপন্ন হয় সেই দোষটা লিখতে হবে। আর যদি কখনও দেখো যে দোষ উৎপন্ন হলো না, এই যে নিচের দুটো তোমাদের দেখিয়ে দিলাম, হ্যাঁ তাহলে কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে ওটা লিখলেই হবে। আর এটা সম্ভাব্য, যদি দেখো পর্যবেক্ষণ লব্ধ হলো, কার্যকারণ নির্ণয় সম্পর্ক কার্যকারণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত করা হলো, তাহলে সেটা সম্ভাব্য হবে। আর যদি দেখো এই যে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং সেটা পরীক্ষা করা যায়, তাহলে সেখানে সুনিশ্চিত লিখতে পারো। ঠিক আছে, যেমন যখন পাগলা কুকুরে কামড়া সে তখন জলাতঙ্ক রোগ হয়, এটাও কিন্তু পরীক্ষণলব্ধ। এটাও ব্যতিরেকী পদ্ধতি। আর এই ধরনের ক্ষেত্রগুলোতে, মানে যেগুলো পরীক্ষা করে বলা সম্ভব সেগুলোর ক্ষেত্রগুলোতে তুমি সুনিশ্চিত লিখতে পারো। ঠিক আছে, তার মানে আরোহ পদ্ধতি বিচার করো মানে কিন্তু সেটা সবসময় ভুল হবে এমন নয়, সেগুলো মানে সম্ভাব্যতার মাত্রা কম বেশিও হতে পারে, কখনো সুনিশ্চিত হতে পারে। আর যদি কার্যকারণ নীতি বা একরূপতা নীতির সাহায্য না নেওয়া হয় সেক্ষেত্রে দোষ উৎপন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি কয়েকটা যুক্তি আমি দেখিয়ে দিলাম, এবার নিজেরা তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে অবধি থাক।